আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে আগমন করেছি আসলে একজন সন্তান যখন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সে বলা হয় তিন দিন রহমত নিয়ে পৃথিবীতে আগমন করে নাম্বার ওয়ান হলো আমি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশাল নিয়ামত কারণ আজকে যদি আমি ওই কোনো বিধর্মী পরিবারে জন্মগ্রহণ করতাম সেখান থেকে কনভার্ট হয়ে ইসলামে আগমন করা কিন্তু আমার জন্য এত ইজি হতো না তো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ তাআলা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন তো সেই মুসলিম পরিবার আল্লাহ আমাদেরকে পাঠিয়ে মুসলমান হওয়ার রাস্তা আমাদের জন্য ইজি করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ এবং আরেকটি নিয়ামত আমরা পেয়েছি আমরা এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি যিনি শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী যার উম্মত হওয়ার জন্য বনী ইসরায়েল বংশের নবীগণ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটি বিশাল নিয়ামত এবং আরেকটি নিয়ামত হচ্ছে আমরা পেয়েছি কোরআনুল কারীম যে কোরআন আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যে কোরআন হচ্ছে জান্নাতের পথ জাহান্নাম থেকে মুক্তির উপায় সেই কোরআন আজকে আমরা পেয়েছি কিন্তু ভেরি আনফরচুনেট যে আজকে আমরা অনেকেই রয়েছে সেই কোরআন বোঝা তো দূরের কথা কোরআন পড়তেই জানি না অথচ কোরআনকে শিক্ষা করা আল্লাহ আমাদের জন্য কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন আজকে আমরা সেই কোরআন থেকে দূরে রয়েছি যার কারণে আজকে আমি পাপের জগতে নিমজ্জিত যার কারণে আজকে আমি নামাজ থেকে দূরে সারাদিন আমি পাপের কাজ করে বেড়াই অথচ আমার দিনের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢোকে না এই জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন সব পাপ